চাল দেবে দুটো। আমার শরীর এমনি ভালোই আছে, তবে ওই আমার ওই সিঁড়ি ওঠা বারণ আছে, কাজে আমাকে চেয়ারে করে তুলতে হয়, আমি বেরোই না তাই বেশি, আমি বাড়িতেই থাকি। আপনি কি জানতে চান সেটা বলুন। আমি যতদূর জানি আপনি হোটেল ফাঁচারির আগে মানে ঘরে আমার একটা করবার কথা ছিল, হ্যাঁ, একটা চিত্রনাট্য আমি তৈরি করেছিলাম, তারপর সেটা নানান কারণে হয়নি। তখন আমি পরিচালনা করতে যাচ্ছিলাম না, আমি শুধু লিখতে যাচ্ছিলাম আর কি। আমি সিনারিওটা লিখতাম, তখন আমার একজন বন্ধু ডিরেক্ট করত, এটা আমার কথা ছিল। কেননা তখন আমার চাকরি ছিল, আমি বিজ্ঞাপনের অফিসে কাজ করতাম, অ্যাডভার্টাইজিং আর্টিস্ট ছিলাম, কাজে আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা আমার হয়নি তখন। তখন আই রোড দ্য সিনারিও আর আমার বন্ধু ডিরেক্ট করবার কথা ছিল, কিন্তু যে প্রডিউসার ছিল তার সঙ্গে একটু গোলমাল হয়ে যায়, গোলমাল হয়ে যায় বলে তার সঙ্গে মানে মতভেদ হয়, সে কতগুলো অদল বদল করতে বলে, কিন্তু আমি রাজি হয়নি। আমি বলেছিলাম যে না, যেরকম আছে সেরকমই থাকবে, তাই জন্য সেই জিনিসটা আর হয়নি, সেই ছবিটা আর হয়নি, বন্ধ হয়ে গিয়েছিল। তারপর তো তিন চার বছর আমি বিজ্ঞাপনের কাজই করলাম, তারপর পথের পাঁচালি করেছিলাম, কাজেই ওটা আর কোনো দিন হয়নি। এবং ওটা এবারে ওই চিত্রনাট্যটা খুলে আমি দেখলাম যে ওটা ভালো হয়নি, খুব কাঁচা কাজ। তখন আমি ভালো তো জানতাম না, অত ভালো শিখিনি, কাজে সেই চিত্রনাট্যটা আর ব্যবহার হয়নি, ওটা আমি ফেলে দিয়েছি। আমি নতুন করে আবার লিখলাম, নতুন করে লিখে নতুন করে করে এইবারে করলাম। এই আর আমি অবশ্য আপনার ছবিটা এখনো দেখিনি। ওটা জাপানেই দেখতে পাবেন আপনি, টোকিওতেই দেখতে পাবেন। আপনি কি টোকিওতে থাকেন? ও আচ্ছা। এই ছবি সম্বন্ধে কিছু বলার আছে মানে জাপানি ছবি সম্বন্ধে বলার আছে মানে আমার অনেক দিনের প্রিয় এটা উপন্যাস, আমার মনে হয় মনে হতো যে খুব ভালো ছবি হবে, খুব জোরালো ছবি হবে, কেননা এটা একটা প্রেমেরও গল্প, তারপরে রাজনীতিরও গল্প, পলিটিক্সেরও গল্প, দুটো জিনিস একসঙ্গে এমনভাবে ব্লেন্ডেড আছে, অঙ্গাঙ্গিভাবে এমনভাবে জড়িয়ে রয়েছে যে সেটা খুব একটা চ্যালেঞ্জিং। তবে তিনটে চরিত্র, তিনটেই ভীষণ ভালো অভিনেতা হওয়া দরকার, তিনজনে একসঙ্গে আমি পাচ্ছিলাম না, একজনকে পাচ্ছিলাম তো আর দুজনকে পাচ্ছিলাম না, কি দুজনকে পাচ্ছিলাম তো তিনজনকে পাচ্ছিলাম না। কিন্তু রিসেন্টলি আমি ওই স্বাতিলেখা চট্টোপাধ্যায় বলে একজনকে স্টেজে আমি দেখি, একটি মেয়েকে, তাকে দেখে আমার মনে হয় যে এ বিমলা হতে পারবে, মেইন চরিত্রটা হতে পারবে। আর তাছাড়া ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমি তো কাজ করেছি, আমি শতরঞ্জকে খিলাড়িতে কাজ করেছি, চেস প্লেয়ার্সে কাজ করেছি, তারপর আরেকটা ছোটো ছবি আমার আছে পিকুতে কাজ করেছি, কাজে আমার মনে হয়েছিল যে ভিক্টর ব্যানার্জি ওর স্বামীর চরিত্রটা করতে পারবে। আর সৌমিত্র তো আমার পুরনো অ্যাক্টর আছে, এই তিনজনকে নিয়ে আমার মনে হলো যে এইবারে এতদিনে কাস্টিংটা ঠিক হবে, কাস্টিং নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না, তাই জন্য। আর তাছাড়া অন্যান্য কতগুলো আমার অনেকদিন পিরিয়ড ছবি করিনি, মানে তার আগে যা করেছিলাম সদগতি, পিকু, পিকু তো কন্টেম্পোরারি ছবি, তার আগেও যা সেই ফ্যান্টাসি ছবি করেছিলাম হীরক রাজার দেশে, তা আমার ইচ্ছে করছিল একটা রবীন্দ্রনাথ নিয়ে আরেকটা করি, অনেক দিন হয়নি, চারুলতার শেষ করেছি, তারপর একটা রবীন্দ্রনাথের একটা ছবি করি, সেই সব মিলিয়ে তারপর যখন ফাইন্যান্সিয়াল জোগাড় হয়ে গেল, টাকা দেওয়ার লোক জোগাড় হয়ে গেল, তখন আমি স্থির করলাম যে এটাই আমি করব।
এবং এটাতে আমার ওই, যদিও এটা প্রধানত প্রেমের গল্প, কিন্তু এতে পলিটিক্সটাও সমান, প্রায় সমান ভূমিকা আছে এটাতে। কাজে এই দুটোকে, দুটো জিনিস একসঙ্গে ফুটিয়ে তোলা, এরকম একটা খুব আমার একটা খুব ইচ্ছে ছিল এবং সেটা সুযোগ এবার আমি পেলাম। আমি শেষ পর্যন্ত করতে পারিনি, আমার অসুখ করে গেল। আমার অসুখ হলো কিছু আউটডোর আমার বাকি ছিল, সেই আউটডোরগুলো আমার ছেলে করেছে। আমার ছেলে তার আগে একটা ছবি করেছিল ফটিক চাঁদ বলে, আমারই একটা গল্প থেকে। তো ছেলে তো তৈরি হয়ে গেছে, এখন ছেলে তো আমার সঙ্গে সঙ্গে থেকেছে, দেখেছে আমার কাজ, দেখেছে কাজেই ও আমি কি করি না করি সেটা ও বোঝে আর কি। কাজেই ওর ওপর আমার ভরসা ছিল, আমার, আমি ওর নির্ভর করতে পারছিলাম আর কি। সেই জন্য আমি ওকে বুঝিয়ে দিলাম যে আমার এই জিনিস চাই, এই জিনিস চাই। ওই শুটিংটা করলো, বেশ ইম্পর্টেন্ট শুটিং ছিল, আউটডোরে রায়টের দৃশ্য ছিল, তারপর আউটডোরে বক্তৃতার ব্যাপার, এ ব্যাপার, ও ব্যাপার, এমনি দৃশ্যও ছিল সবই। সেগুলো অ্যাবাউট সে 10% অফ দ্য ফিল্ম, 10-15% অফ দ্য ফিল্ম আমার ছেলে করেছে। আর এখন জাপানে কিকু আর সাধুগাতি এই দুটি ছবি দেখানো হবে, তার সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, কিকু তো আমি করেছি ফ্রেঞ্চ টেলিভিশনের জন্য। আমার কাছে ফ্রেঞ্চ টেলিভিশন থেকে এক ভদ্রলোক এসেছিলেন, যে তারা বললেন যে আপনি আমাদের জন্য একটা ছবি করে দিন, যে কোনো ছবি, এনি সাবজেক্ট, ডকুমেন্টারি হোক, গল্প হোক, যা হোক, একটা করে দিন। তা আমার একটা গল্প লেখা ছিল প্রায় 15-20 বছর আগে, পিকুর ডায়েরি বলে, একটা বাচ্চা ছেলে ডায়েরি লিখছে, তার দাদুও ডায়েরি লেখে, সেই তাই দেখা দেখি কত 7-8 বছর বয়স, সেই ডায়েরি লেখে, সেই ডায়েরি ফর্মে গল্পটা লিখেছিলাম আমি। তাতে বানান ভুল আছে, ব্যাকরণে ভুল আছে, সব রকম অনেক কিছু ভুল টুল আছে, কিন্তু ও যা দেখছে চোখের সামনে, যা করছে বাড়িতে, যা ঘটছে, সবই লিখে গেছে তার মধ্যে পরিষ্কারভাবে। এবং তার মধ্যে ঘটনাগুলো দেখা যাচ্ছে অ্যাডাল্ট ঘটনা। তার মার একটা বন্ধু আছে, তার মা একটা অ্যাফেয়ার চলছে আরেকজন পুরুষের সঙ্গে, সেটাও সে লিখেছে, যে তা কাকা কাকা বলে বলছে, কাকা কাকা আসে আমার বাড়িতে, দুপুরবেলা আসে, বাবা যখন থাকে না তখন কাকা আসে, এরকম সমস্ত অ্যাডাল্ট ঘটনা। ওর দাদু, দাদুর অসুখ করেছে, হার্ট অ্যাট্যাক হয়েছে, দাদু শেষকালে মারা যাচ্ছে, সেই সমস্ত ঘটনা সমস্ত লিখেছে ও। এখন এইটার থেকে আমি একটা সিনারিও করলাম পরে, 25-মিনিট ফিল্ম, এইটা হলো পিক। গল্পটা বাংলায় লিখেছিলাম, এটা তিন রকম বলে একটা বই বেরিয়েছে, একটু কঠিন পাওয়া, তিনটেই অ্যাডাল্ট স্টোরি। আমি তো অ্যাডাল্ট স্টোরি বেশি লিখি না, আমি ছোটদের জন্যই লিখি। তিন রকম বলে তিনটে গল্প আছে তাতে, একটা না, একটা গল্প আছে পিকুর ডায়েরি, আরেকটা বড় গল্প আছে, আর আরেকটা আনফিনিশড চিত্রনাট্য আছে, সিনারিও আছে, সেটা একটা বেশ বড় চাঙ্ক একটা রয়েছে। এই তিনটে মিলে একটা বই আছে, তিন রকম বলে, পিকুর ডায়েরি। তারপর তার থেকেই আমি ফিল্মের ট্রিটমেন্টটা করি, সেটা ওই ভদ্রলোককে দেখাই, ওই ফ্রেঞ্চ ভদ্রলোককে, উনি খুব খুশি হন, উনি বলেন যে হ্যাঁ আপনি এটাই করুন, তারপর তো আমি এটা করলাম। আর সদগতি আমাকে টেলিভিশন থেকে, আমাদের টেলিভিশন, ইন্ডিয়ান টেলিভিশন আমাকে একটা ছবি করতে বলেছিল, 1 ঘন্টার ছবি করতে বলেছিল। এই গল্পটা আমার পড়া ছিল আগে, আমার কাছে প্রেমচাঁদের গল্প, প্রেমচাঁদ খুব বড় একজন হিন্দি রাইটার, তা প্রেমচাঁদের গল্প আমার কাছে খুবই
আশ্চর্য বলে মনে হয়েছিল যে খুব পাওয়ারফুল ছোট গল্প, কিন্তু ছোট গল্পের মধ্যে ভীষণ একটা পাওয়ারফুল গল্প এবং খুব ফান্ডামেন্টাল একটা গল্প। এখনও ওই ঘটনা, গল্পটা 1930s লেখা হয়েছিল, কিন্তু এখনও ওই রকম ঘটনা ঘটে এই আনটাচেবলদের নিয়ে, অস্পৃশ্যদের নিয়ে, তাদের ওপর এক্সপ্লয়টেশন, সেটা এখনও চলছে অনেক স্টেটে, এখনও চলছে, বাংলাদেশে চলছে না কিন্তু অন্য জায়গায়, মধ্যপ্রদেশে আছে, অন্য জায়গায় আছে, আমরা খবরের কাগজে পড়ি। ব্রাহ্মণ আর আনটাচেবল এই দুজনের একটা সিচুয়েশন, খুবই সিম্পল সিচুয়েশন আর কি, এবং সেইটার থেকে আমি এটা ইন্ডিয়ান টেলিভিশনের জন্য করি। তা দুটোরই লেংথ এমন যে ওটা হাউসে দেখানো যায় না, সিনেমা হাউসে দেখানো যায় না, ওই রকম ধরনের লেংথের ছবি। সেই জন্য কতগুলো এখানে প্রাইভেট শোজ হয়েছে দুটো একসঙ্গে, কিকু সদগতি। তা মিসেস কাওয়াকিতা যখন দেখলেন দুটো ছবি, তখন ওরা বললেন যে আমি এই দুটো একসঙ্গে দেখাবো, তখন দুটো মিলে অ্যাবাউট 90 মিনিটস হবে। আমার প্রোগ্রামের ব্যাপারটা এখন হচ্ছে কি, আমার মুশকিল হয়েছে, আমার ডাক্তাররা ডিসাইড করবে, কারণ আমার যে গল্পটা, যে গল্প আমার ভাবা ছিল, যেটা আমার করার কথা ছিল, সেটা কমপ্লিটলি আউটডোর। এখন ডাক্তার বলছে যে তোমার আউটডোরে কাজ করা অসুবিধা হবে, তুমি স্টুডিওতে কাজ করতে পারলে সুবিধা হবে। এখন তাহলে আমাকে অন্য গল্প দেখতে হবে আর কি। ইন এনি কেস আমি ফেব্রুয়ারির আগে কিছু করছি না, তবে সেটা কী গল্প করবো সেটা আমার এখনও ঠিক হয়নি। সেটা ওই মানে যেটা করতে পারবো, যেটা আমার, আমি কেপেবল হব, সেইটাই করবো আর কি। লেখা তো আমি এখন তো লেখা নিয়েই আছি, এখন লিখছি, আঁকছি, এই ছবি আঁকছি, আমার ইলাস্ট্রেশন করি তো গল্পের জন্য, এই সমস্ত এই ইলাস্ট্রেশন হচ্ছে আর কি, এই সমস্ত পেন্সিল করছি। এটা ছবি একটা বাচ্চা ছেলে একটা ফিল্মে অভিনয় করছে, এটা ফিল্ম ব্যাকগ্রাউন্ড। ফিল্ম আর একটা স্টান্টম্যানের গল্প আর কি, স্টান্টম্যানের সঙ্গে ওর বন্ধুত্বর গল্প। হ্যাঁ, লেখার কাজ আমি সবসময় করছি, লেখা আমি গল্প লিখে যাচ্ছি, তারপর অন্যদের গল্পতেও আমি ইলাস্ট্রেট করি। আমার পত্রিকা আছে তো সন্দেশ, সন্দেশের জন্য অন্যরা, আমার সামনে পূজা সংখ্যা আছে, স্পেশাল নাম্বার, তাতে অনেক লেখা টেখা আসে, তাতে অনেক ছবি আঁকতে হয় আমাকে। আমার লেটেস্ট লেখা একটা বেরিয়েছে বই, মোল্লা নাসিরুদ্দিনের গল্প বলে। আচ্ছা, ওই বইটি আমি আমার বন্ধুর কাছ থেকে পেয়েছি। ও, ছোট বই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আমার বাংলা ক্লাসে পড়ানো হচ্ছে। তাই নাকি? আচ্ছা, ও মোল্লা নাসিরুদ্দিন আমার লেটেস্ট গল্প আমি পড়াচ্ছি। ও, আগে ওই সন্দেশের যে বড় বই আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা থেকে আমি পড়াচ্ছিলাম। তাই নাকি? এখন ওই ছোট বই পেয়ে গেছি আমি। ও আচ্ছা আচ্ছা, আমার একটা রেমিনিসেন্সেস আছে ছেলেবেলার, যখন ছোট ছিলাম পড়েছি। ও, পড়েছেন তো? সাথে জাপানি ভদ্রলোকের কথা লেখা আছে, ছোটবেলা আপনি জুজুৎসু শিখেছেন? হ্যাঁ, তাকাগাকি। হ্যাঁ, উনি তো বোধহয় শান্তিনিকেতনে ছিলেন। শান্তিনিকেতনে ছিলেন, শান্তিনিকেতন থেকেই উনি কলকাতায় চলে আসেন, কলকাতায় এসে সেটেল করেন, কলকাতায় আমি ওর কাছে জুজুৎসু শিখেছিলাম। আমার তখন 14 বছর বয়স, আমার সেই জুডো লেখা জামা ছিল, পাজামা ছিল, এখন আছে? এখন আর নাই, এখন আর নেই। অনেকদিন ছিলেন নাকি উনি তাকাগাকি? তাকাগাকি এখানে তা বোধ হয় 3-4 বছর ছিলেন, তারপর চলে গেলেন। ওর কাছে যেতাম, শিখতাম,
বোধ হয় সপ্তাহের দুদিন না কদিন শিখতাম, তারপর ওভালটিন খাওয়াতেন, ওভালটিন খেয়ে গপ টপ করে বেশ। ওর সঙ্গে একজন সাহেব লড়তে আসতেন খুব ভালো, ও অনেকক্ষণ ধরে আমরা দেখতাম দুজনের জুলুস ছিল। হ্যাঁ, ওই একটা জাপানিজ কানেকশন আমার রয়েছে ছেলেবেলা। তাকাকাকির নাম আপনারা শুনেছেন? আমি রবীন্দ্রনাথের বইতে পড়েছি। ও, তারপর আপনার বইতে পেয়েছি, আমার মনে পড়লো। বাংলা বলতে পারেন কে? ওই থাকা বাংলা শেখ। তারপরে আর কোনো জাপানির সঙ্গে আপনার না? তারপরে আমার তো ভীষণ বন্ধু হচ্ছেন কাওয়াকিতা। কাওয়াকিতা হচ্ছে আমার একেবারে ভেরি ক্লোজ ফ্রেন্ড। তারপর জাপানে শান্তিনিকেতনে থাকতে জাপানি কেউ ছিল না, চাইনিজ ছিল, জু পিয়ং ছবি আঁকত। তারপর ওখানে প্রফেসর লি তানিউন সান, জাপানি সঙ্গে আমার আলাপ আর হয়নি ওই মিসেস কাওয়াকিতা 1957-এ আলাপ করেছি। অনেক জাপানি ছাত্র যাচ্ছে। হ্যাঁ, এখন জাপান ছাত্র না? হ্যাঁ, আমি শুনেছি আছে বলে। ছেলে আমার কাছে এসছে, ওখান থেকে একটি মেয়েও এসছে আমার কাছে, তারা এসছে, তারা আমার ভীষণ ভক্ত, তারা আমার ছবি দেখেছে টোকিওতে, ছবি দেখেছে, আমাকে কি সুন্দর সেই পেইন্ট বক্স দিয়ে গেছিলো, তাতে ওই ব্রাশ রয়েছে, এ রয়েছে, সব রয়েছে, প্যালেট রয়েছে, কালি রয়েছে, স্টিক রয়েছে। আমরা তো আগে জাপানি ব্রাশ ব্যবহার করতাম, আমি শান্তিনিকেতনে থাকতে জাপানি ব্রাশ ব্যবহার করতাম, এখনও আমার অনেক জাপানি ব্রাশ রয়েছে, অনেক জাপানি ব্রাশ রয়েছে। আর একটা প্রশ্ন আছে, গত বছর থেকে জাপানে নানান রকম ইন্ডিয়ান ফিল্ম দেখানো হচ্ছে, হিন্দি ফিল্ম, তারপরে মালায়ালাম, বাংলা ছবির মধ্যে যেমন বুদ্ধদেব দাশগুপ্ত, নিম অন্নপূর্ণা, তারপরে গৌতম বসু। এটা কারা দেখিয়েছে? গৌতম ঘোষ, 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 দখল। হ্যাঁ, দখল। আর এখন যে হচ্ছে পার, আর মৃণাল সেনের যে খারিজ, 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 মৃণাল সেন দেখানো হয়েছে। আর এবারে ভুবন সোম, হ্যাঁ, দেখানো হবে। এগুলো কি কমার্শিয়ালি? কমার্শিয়ালিও দেখানো হচ্ছে। আর সেই জানো কথা আমি বলেছিলাম যে মিসেস মাসুওকা উনি নিজের চেষ্টায় এখান থেকে আনছেন, ওটা সম্পূর্ণ নিজের পরিচয়। আচ্ছা, তাছাড়া কমার্শিয়ালিও দেখানো হচ্ছে। ও আচ্ছা। আরে এবছরে তো দুটো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে গেল। হ্যাঁ, একটা তো জানি আমি, এখানে কুরোসাওয়ার রান দেখানো হয়েছিল, ওখানে খারিজি দেখানো হয়েছে। ও, আর মালায়ামের মালায়ালাম ছবির মধ্যে মুখমুখম, আরি আরিন আরিন থান নাকি ওরকম, আর হিন্দি ফিল্মের মধ্যে শ্যাম বেনেরা কোন ছবি বেশি। তো এখন যে মানে ইন্ডিয়ান ফিল্মের যে পরিস্থিতি সম্বন্ধে আপনার কীরকম মনে হয়? মানে আমার মনে হয় ভালো কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। মানে এখানে নতুনদের মধ্যে মৃণাল তো আর নতুন না, মৃণাল পুরনো আমাদের সময়কার, মানে আমার কন্টেম্পোরারি হচ্ছে। নতুনের মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত আর গৌতম ঘোষ, এই দুজনই ভালো, এই দুজন। তার মধ্যে গৌতম বোধ হয় আরও ভালো আমার মনে হয়, বুদ্ধদেব রয়েছে। কিন্তু বাইরে বোম্বেতে আর কেরালাতে বেশ কিছু ভালো ছেলে, নতুন ছেলে এসছে। সকলের ছবি আমার দেখা হয়নি, কিন্তু যেটুকু দেখেছি টেলিভিশনে দেখেছি, এমনিও দেখেছি, যেটুকু দেখেছি আমার মনে হয়েছে এরা সিরিয়াস ছবি করছে। আর অনেকেই পুনা ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, কাজেই তারা সিনেমার ক্রাফটটাও জানে। তারা যে শুধু কন্টেন্ট, মানে শুধু যে কিছু বলছে ইন্টারেস্টিং তা না, যেভাবে বলছে সেটাও ইন্টারেস্টিং আর কি, স্টাইল আর কি, সেটা শিখেছে। শ্যাম তো অনেক, শ্যামেরও তো
শ্যাম তো পুরনো হয়ে গেল, শ্যাম তো প্রায় 20 বছর হলো কাজ করছে, কিন্তু নতুনের মধ্যেও বেশ বেশ ভালো কাজ হচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, নামের মধ্যে আদুর গোপালকৃষ্ণন যে মুখমুখম করেছে, হচ্ছে কেরালার মালায়ালাম ছবি। তারপর সাইদ মির্জা বেশ ভালো, তারপর কেতন মেহতা বেশ ভালো, এইরকম কয়েকটা নাম আমার এখন মনে পড়ছে যারা বেশ ভালো কাজ করছে। আর ওই দুজন বাংলা তো বললাম, বুদ্ধদেব দাশগুপ্ত আর গৌতম ঘোষ, এরা দুজনেই বেশ ভালো ছবি করছে। ভালো, অনেক দিন পরে এই জিনিসটা হলো, কেননা আমরা তো করেছি ছবি অনেক দিন আগে, আমার প্রথম ছবি হয়েছে, তারপর 20 বছর বিশেষ কিছু হয়নি। হয়নি মানে যা হয়েছে বাংলাদেশেই হয়েছে, ঋত্বিক করেছে, মৃণাল করেছে, কিন্তু বাংলাদেশের বাইরে বেশি কিছু হয়নি। কিন্তু গত 10 বছর থেকে সমস্ত ভারতবর্ষেই এখান থেকে ওখান থেকে সেখান থেকে ভালো ভালো পরিচালক, নতুন নতুন ইয়াং ছেলেরা বেরিয়েছে। জাপানি অডিয়েন্স সম্বন্ধে তো আমি কিছু জানি না, কিন্তু জাপানি ক্রিটিকরা আমার ছবিকে খুব ভালো লিখেছে এবং খুব ভালো ক্রিটিসিজম হয়েছে। ভারতবর্ষে যা হয় তার চেয়ে অনেক ভালো, অনেক ভালো। সেটা আমাকে পাঠিয়ে দেন মিসেস কাওয়াকিটা। তাছাড়া আমার নিজের সবচেয়ে ভালো লাগে যে কুরোসাওয়ার আমার ছবি খুব ভালো লাগে। কুরোসাওয়া নিজে আমাকে বলেছেন, তাছাড়া উনি দু একটা ইন্টারভিউতেও বলেছেন যে আমার সত্যজিৎ রায়ের ছবি খুব ভালো লাগে বলে। আমার আর কিছু চাই না, আমার শুধু ওইটা হলেই হলো, কারণ আমি নিজে কুরোসাওয়ার ভীষণ ভক্ত, কাজে তিনি যদি আমার ছবি ভালো বলেন তাহলে আমার মনে হয় একজন ডিরেক্টরই আরেকজন ডিরেক্টরের ছবি সবচেয়ে বেশি ভালো বোঝে, মানে সাধারণ দর্শকের চেয়েও বেশি বোঝে আর সমালোচকের চেয়েও বেশি ভালো বোঝে। ডিরেক্টরের কাছ থেকে যদি প্রশংসা পাওয়া যায় সেটাতে সবচেয়ে বেশি আনন্দ হয়, বিশেষ করে কুরোসাওয়ার মতো ডিরেক্টরের। আমি রান দেখিনি তো, আমি কাগেমুসাও দেখিনি, আমি ওর শেষ ছবি কী দেখেছি আমি মনে করতে পারছি না। ওর অনেক ছবি দেখেছি আমি, 10টা ছবি অন্তত দেখেছি। প্রথম রাসমন দেখে ভীষণ ইম্প্যাক্ট হয়েছিল সাংঘাতিক, তারপর অনেক ছবি আমি দেখেছি, কিন্তু রিসেন্টলি দু একটা ছবি আমার দেখা, 150 উজালা দেখেছি আর কি, আর রানটা দেখার ইচ্ছা আছে যদি আসে দেখা যায়। কাগেমশা দেখতে পারিনি আমার অসুখের জন্য, কেননা কলকাতায় হয়েছে, কলকাতায় দেখানো হয়েছে, অনেকে দেখেছে, কিন্তু আমি অসুখ ছিল বলে আমি যেতে পারিনি, আমার খুব আফসোস।